শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পিটিআই থেকে 74 জনের পদত্যাগ, একা হয়ে যাচ্ছেন ইমরান খান, অসময়ে পাশে নেই কেউ। এবার 52.7% ভোট পেয়ে জয়ী হতে চলেছেন এরদোগান। পানির অধিকার নিয়ে ভয়াবহ উত্তেজনা, ইরান আফগানিস্তানে ব্যাপক গোলাগুলি, তালেবানের গুলিতে 3 ইরানি সেনা নিহত। এবার যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ভয়াবহ হামলা চালালো চীনা হ্যাকাররা। আবারও রাশিয়ার অভ্যন্তরের 2 অঞ্চলে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইরানকে নিয়ে বাজে মন্তব্য, এবার জেলেনস্কির উপর ক্ষুব্ধ ইরান। এবং সবশেষ থাকছে পাকিস্তানে ভয়াবহ তুষার ধস, মৃত্যু 10 জনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। অসময়ে কেউ পাশে থাকে না। আল কাদের ট্রাস্ট মামলায় গ্রেফতার এবং জামিন কাণ্ডের পর থেকে হঠাৎ যেন একা হয়ে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কাছের মানুষ ঘনিষ্ঠজন সহ একে একে সবাই ছেড়ে যাচ্ছেন একসময়ের প্রাণপ্রিয় এই নেতাকে। এই ঘটনার পর থেকে এই পর্যন্ত দল ছেড়ে বেরিয়ে গেছেন 74 জন নেতা। ইসলামাবাদ থেকে 1 জন, পাঞ্জাব থেকে 54 জন, খাইবার পাখতুয়ানখোয়া থেকে 10 জন, সিন্ধু থেকে 17 এবং বেলুচিস্তান থেকে 2 জন। 9 মে পাকিস্তানি তেহরিকি ইনসাফ পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান গ্রেফতারের পর সহিংস বিক্ষোভে ফুঁসে ওঠে গোটা পাকিস্তান। ক্ষুব্ধ সমর্থক এবং কর্মীরা রাষ্ট্রীয় সামরিক স্থাপনাসহ সারা দেশে ভাঙচুর চালায়। প্রায় 3 দিনের বিক্ষোভে কমপক্ষে 8 জন প্রাণ হারিয়েছে, আহত হয়েছে আরও কয়েক ডজন। পাকিস্তানের 75 বছরের ইতিহাসে নজিরবিহীন এই ঘটনায় জড়িত সন্দেহভাজনদের আটক করতে পিটিআই কর্মীদের উপর শুরু করে ধরপাকড় এবং তল্লাশি। নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিচারের অঙ্গীকারবদ্ধ হয় দেশের শীর্ষ বেসামরিক সামরিক নেতৃত্ব। আর্মি অ্যাক্ট সহ প্রাসঙ্গিক আইনে দাঙ্গাকারীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া ঘোষণা করা হয়, ধরে নিয়ে যাওয়া হয় পিটিআই এর প্রভাবশালী নেতাদের। সেনা সরকারের এই ঘোষণায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দলে। এক পর্যায়ে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী সহ বেশ কয়েকজন পিটিআই নেতা ঘোষণা দিয়ে দল ছেড়ে দেন। একই সঙ্গে সামরিক স্থাপনায় হামলার জন্য ইমরান খানকে দায়ী করেন। পদচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে পিটিআই নেতাদের দেখা দিয়েছে প্রাদেশিক ভাঙ্গন। তুরস্কে রিসেপ তাইপ এরদোগান 52.7% ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হবেন, আর তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদিগলু পাবেন 47.3% ভোট। তুরস্কে আজ রোববার দ্বিতীয় রাউন্ডের ভোটের ঠিক আগের দিন কুন্ডা নামের এক সংস্থার জরিপে এমনটাই কথা বলা হয়েছে। তবে ভোট মানেই খেলা, এবং তাতে যে কোনো সময় যে কোনো কিছুই ঘটে যেতে পারে। গত 14 মে নির্বাচনে প্রথম রাউন্ডে 49.52% ভোট পেয়ে সবার আগেই ছিলেন এরদোগান। তবে সামান্যর জন্য তিনি নির্ধারিত সংখ্যক ভোট পেতে সক্ষম হননি। নির্বাচনে 44.88% ভোট পেয়ে কাছাকাছি অবস্থানে ছিলেন কামাল কিলিচদিগলু। এই দুজনের মধ্যেই আজ চূড়ান্ত ধাপে প্রতিদ্বন্দ্বিতা হবে। জয়ের জন্য দুজনেরই সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। প্রথম দফায় নির্বাচনে তৃতীয় স্থানে থাকা কট্টর জাতীয়তাবাদী প্রার্থী সিনান উগান সমর্থন দিয়েছেন এরদোগানকে। তিনি ওই নির্বাচনে ভোট পেয়েছিলেন 5.17%। তার ভোটগুলো এরদোগান পেলে তিনি সহজেই জয়ী হয়ে যাবেন। তবে সব ভোট আসবে কিনা তা নিয়েও বিশ্লেষকদের মধ্যে সংশয় কাজ করছে। এদিকে আরেক জাতীয়তাবাদী উমিত উচ দাগ সহ সমর্থক দিয়েছেন কিলিচদিগলুকে। তিনি প্রথম দফার নির্বাচনে 2.2% ভোট পেয়েছিলেন। পানির অধিকার নিয়ে উত্তেজনার জের ধরে সীমান্ত এলাকায় ব্যাপক গুলি বিনিময় করেছে আফগানিস্তান এবং ইরান। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন সৈন্য নিহত হয়েছেন এবং আহতও হয়েছেন। জানা গেছে ইরানের 3 জন নিহত এবং আফগানিস্তানের 1 জন নিহত হয়েছে। ইরানের রাষ্ট্র পরিচালিত ইরনা সংবাদ সংস্থার ডেপুটি উপপ্রধান জানিয়েছেন, জেনারেল কাসেম রেজাইরের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন যে শনিবার সকালে ইরানের সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশে তালেবানই প্রথমে গুলিবর্ষণ করে। তবে ইরান পাল্টা জবাব দিলে ব্যাপক হতাহত এবং ক্ষয়ক্ষতি হয়। তালেবানের পক্ষ থেকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকুর গুলিবর্ষণ শুরু করার জন্য ইরানকে দায়ী করেন। তিনি বলেন বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছে, উভয় দেশের 1 জন করে, এছাড়াও কয়েকজন আহত হয়েছেন। তিনি বলেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে ইরানি পুলিশের উদ্ধৃতি দিয়ে ইরনা জানিয়েছে 2 জন সীমান্তরক্ষী নিহত হয়েছে, তবে সংখ্যাটি বেশিও হতে পারে। আধা সরকারি ইংরেজি পত্রিকা তেহরান টাইমস জানিয়েছে যুদ্ধে 3 ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছেন।
অ্যাডভোকেসি গ্রুপ হেলব্যাশ জানিয়েছে সংঘর্ষে দুই মর্টার এবং ভারী অস্ত্র ব্যবহার হয়েছে। তারা জানায় তালেবানের পক্ষ থেকে আমেরিকার তৈরি মেশিন গান ব্যবহার করে। ন্যাটো বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র এখন তালেবানের হাতে। হেলমন্দ নদীর পানি নিয়ে আফগানিস্তান এবং ইরানের মধ্যে বিরোধ চলছে। চলতি মাসের প্রথম দিকে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বিষয়টি সম্পর্কে তালেবানকে হুঁশিয়ারি করে দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ থেকে শুরু করে পরিবহন খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রতিষ্ঠানের উপর নজরদারি করছে চীনের রাষ্ট্রীয় দুটি মদতপুষ্ট হ্যাকার দল। টেক জায়ান্ট মাইক্রোসফট সহ ফাইভ আইস নামে পরিচিত পশ্চিমা পাঁচ দেশের গোয়েন্দা সংস্থা চীনা হ্যাকারদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে বলে জানিয়েছে বিবিসি। সংস্থাটির অংশীদারিত্ব পাঁচ দেশ হল অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। যৌথ বিবৃতিতে পশ্চিমা সাইবার নিরাপত্তা এজেন্সি বলেছে, বেসামরিক খাতের অংশীদারেরা মনে করছে যে এমন কর্মকাণ্ডের মাধ্যমে মার্কিন গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে হ্যাকার দলটি। একই কৌশল ব্যবহার করে বিশ্বব্যাপী বিভিন্ন খাতে হামলা করতে পারে তারা। ওই গুপ্তচর ভিত্তিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি গোয়ামা সহ দেশটির অধীনে থাকা বিভিন্ন দ্বীপ অঞ্চলকেও লক্ষ্যবস্তু বানানোর কথা নিজস্ব এক প্রতিবেদনে উল্লেখ করেছে মাইক্রোসফট। কোম্পানিটি আরও যোগ করে, এই আক্রমণ থামানো চ্যালেঞ্জিংও হতে পারে। বিবৃতিতে মাইক্রোসফট জানায়, হ্যাকার দলটি 2021 সালের মাঝামাঝি থেকে সক্রিয়। দলটির গোয়ামা সহ যুক্তরাষ্ট্রের উৎপাদন, পরিবহন, নির্মাণ, সমুদ্র সরকার এবং তথ্য প্রযুক্তি শিক্ষা খাতকে লক্ষ্য করে হামলা পরিচালনা করছে। মাইক্রোসফট আরও বলেছে, ভবিষ্যতের সংকটে যুক্তরাষ্ট্র এবং এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগের অবকাঠামো ধ্বংস করাই ছিল হ্যাকার দলটির উদ্দেশ্য। এই বিষয়ে তারা মোটামুটি নিশ্চিত বলে জানিয়েছে কোম্পানিটি। চীন ও যুক্তরাষ্ট্র একে অপরের নিয়মিত গুপ্তচর বৃত্তির কার্যক্রম চালালেও বিশ্লেষকরা বলছেন, এটি মার্কিন গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোই চীনের মাধ্যমে পরিচালিত অন্যতম বৃহৎ গুপ্তচর বৃত্তির ঘটনা। রাশিয়ার পশ্চিমাঞ্চলে দুটি এলাকায় শনিবার ড্রোন হামলা চালানো হয়েছে। রাশিয়ার পেস্কপ এবং টিবার অঞ্চলে এই হামলা চালানো হয়। এর মধ্যে পেস্কপ অঞ্চলে একটি তেল শোধনাগার ভবনে দুটি ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। পেস্কপ অঞ্চলের গভর্নর মিখাইল বেদেনিকভ এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ করা একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। নেভেরোস্কি জেলার লিথ নিবিগো এলাকার তেল ক্ষেত্রে ওই ড্রোন হামলার ঘটনা ঘটে। পৃথক বিবৃতিতে টিবার অঞ্চলের গভর্নর ইগোর রেডিনিয়া জানিয়েছেন, এন্ড্রিয়নাপোলস্কো জেলার ইয়োখোনো গ্রামের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। দুই অঞ্চলের গভর্নর প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানাননি। রাশিয়ার দাবি, এসব হামলার সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনী জড়িত রয়েছে। সম্প্রতি রাশিয়ার দুটি বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে সীমান্তে রাশিয়ার দুটি গ্রামে হামলা চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী, কিন্তু রাশিয়া সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালিয়ে 70 মস্কো বিরোধী বিদ্রোহী গোষ্ঠীর লোককে হত্যা করেছে। সম্প্রতি রুশ বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা হামলা শুরু করতে কিয়েভ প্রস্তুত বলে মনে করছে ইউক্রেনীয় শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেক্সি দানিলভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইরান বিরোধী প্রচারণায় নেমেছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একটি বিবৃতিতে এমনই মন্তব্য করেছেন। সম্প্রতি রাশিয়াকে প্রাণঘাতী ড্রোন সরবরাহ বন্ধের আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, ইতিহাসের অন্ধকার পক্ষকে সমর্থন দেওয়া থেকে সরে আসতে হবে তেহরানকে। জেলেনস্কির বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বিবৃতিতে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট বিভ্রান্তিকর দাবির পুনরাবৃত্তি ইরান বিরোধী প্রচারণা। পাশ্চাত্যের কাছ থেকে আরও বেশি অস্ত্র এবং অর্থ পেতেই ইরানের বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে ইউক্রেন। কানানি বলেন, ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন তথা প্রচার যুদ্ধ চালিয়ে ইউক্রেন যুদ্ধের বাস্তবতা পাল্টে দেওয়া যাবে না। ইরান সবসময় শান্তির পক্ষে। ইরানের পক্ষ থেকে বরাবরই ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করা হয়েছে। যুদ্ধের কারণে যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য ইরান মর্মাহত। পাকিস্তানের গিলগিট বেলুচিস্তান পর্বতে তুষার ধসে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 26 জন। আস্তুর জেলায় শনিবার এই দুর্ঘটনা ঘটে। পুলিশের উপপরিদর্শক তোফায়েল মীর জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছেন উদ্ধারকর্মীরা। যারা তুষার ধসে আটকা পড়েছেন তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানা গেছে, সেনাবাহিনীর হেলিকপ্টার, চিকিৎসকদের একটি দল, অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন গিলগিট বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ মুর্শিদ খান।
স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধারের তৎপরতার নির্দেশ দিয়েছেন তিনি। বিশ্বে 8000 মিটার উচ্চতার 14টি শৃঙ্খলের মধ্যে 5টি এই অঞ্চলেই অবস্থিত। পাকিস্তানে থাকা হিমবাহগুলোর মধ্যে প্রায়ই তুষার ধসের খবর পাওয়া যায়। বিশেষ করে এই সময়ে এমন দুর্ঘটনা বেশি ঘটে থাকে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।